খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি চাই। বা নির্বাচনী ব্যালটেও খালেদা জিয়ার মুক্তি চাই। নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ও সুন্দরপুরের চেয়ারম্যান প্রার্থীদের তিনটি ব্যালটে খালেদা জিয়ার মুক্তি চাই সম্বলিত ছিল ও হাতে লেখা পাওয়া গেছে। রোববার ভোট গণনা শেষে ব্যালট তিনটির ছবি বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায় নরোত্তমপুরের একটি ব্যালটে কবিরহাট উপজেলা ছাত্রদলের পক্ষে খালেদা জিয়ার মুক্তি চাই, আরেকটিতে বেগম জিয়ার মুক্তি চাই লেখা রয়েছে। অন্যদিকে সুন্দরপুরের একটি ব্যালটেও একই কথা লেখা ছিল। কবিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ভোটের বাক্সে এ ধরনের কোনো ব্যালট পাওয়া গেলে তা বাতিল বলে গণ্য হবে। এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, বেগম জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে দলীয় নেতাকর্মীরা আন্দোলন করছেন। অতি উৎসাহী বা আবেগী কোনো নেতাকর্মী এ কাজ করেছে বলে মনে হয়। এর আগে কয়েকটি নির্বাচনে এমন ঘটনা ঘটেছে।